এবার দুর্নীতি মামলা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবায়দা রহমান। মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। একই সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। জুবায়দা রহমানের আইনজীবীদের দাবি, জিয়া পরিবারকে হেয় করতেই মামলা হয়েছিল। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। জিয়া পরিবারের আরেক সদস্য শামীম ইস্কান্দারের মামলার শুনানি হবে আগামী রোববার। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানির উদ্যোগ নিয়েছে দুদক। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।